ইসলামী ভাতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। ভাইরা আমার, আজ আমি যে বিষয়ে আপনাদের সম্মুখে যে আলোচনা করার জন্য এই ভিডিওতে এসেছি, সে বিষয়টি হলো যে নামাজের প্রথমে তাকবীরে তাহরিমা, যে তাকবীরে তাহরিমার সময় যে পুরুষদের জন্য কান পর্যন্ত হাত তোলা বিষয় নিয়ে আলোচনা করব। তো তাকবীরে তাহরিমার সময় পুরুষদের জন্য কান পর্যন্ত হাত তোলা, এটা হলো সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কিছু মাজহাব বিরোধী ওয়াহাবিরা মহিলাদের মতো কাঁধ স্পর্শ করে হাত বেঁধে থাকে মহিলাদের মতো। তাই আমি আজকে আপনাদের সম্মুখে এই ব্যাপার নিয়ে, এই কান পর্যন্ত হাত তোলার বিষয় নিয়ে সহি হাদিস থেকে দলিল প্রমাণ দেওয়ার জন্য আমার এই ভিডিওটি দুটি পার্টে ভাগ করে বলবো। যে প্রথম পার্টে আপনাদেরকে হাদিসের প্রমাণ দলিল সহি হাদিস থেকে দিব, আর দ্বিতীয় পার্টে এই কান থেকে হাত তোলার মশলার উপরে কিছু অভিযোগ ও তার কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে শোনাবো। তাই বন্ধুবর্গরা, চলুন প্রথম পাঠ শোনার আগে যিনারা আমার এই রুহানি ফায়দা চ্যানেল নতুন দেখছেন, তিনাদেরকে বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই রকম ভিডিও পেতে, আমার সঙ্গে যুক্ত থাকতে, কিছু মাসলা মাসাইল জানতে আমার পাশে থাকতেন, নোটিফিকেশন বেল আইকন ঘন্টি বাজিয়ে দেবেন। আর আপনাদেরকে অনুরোধ করে বলবো এই ভিডিওটি স্কিপ না করে পুরোটি মন দিয়ে শুনুন, ইনশাআল্লাহুল আজিজ ঈমান তাজা হয়ে যাবে। আর অবশ্যই এর দ্বিতীয় ভাগটাও অবশ্যই শুনবেন। তাহলে চলুন ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট করে যুক্তির বিষয়, যে মানুষের বিবেক চায় একটা যুক্তি, সাধারণত একটা যুক্তি, যে প্রত্যেক মানুষের বিবেক চায় যে নামাজ শুরু করার সময় কান বরাবর হাত উঠুক, কারণ নামাজি যখন নামাজ শুরু করেন, শুরু করার সময় আল্লাহর ইবাদত উপাসনায় মশগুল হয়ে যায় এবং পার্থিব বাক বিতণ্ডা হতে বিমুখ ও বিচ্ছিন্ন হয়ে যায়, পানাহার থেকে, কথাবার্তা থেকে, এদিক ওদিক নজর করা থেকে নিজের ওপরে হারাম করে নেয়, নিম্ন জগৎ থেকে ঊর্ধ্ব জগৎ পরিভ্রমণ করতে থাকে নামাজের মধ্যে। আর এটাও সমাজে প্রচলিত আছে, যখন কাউকে কোনো অপরাধের তওবা করা হয়, ধরুন কেউ চুরি করলো, কেউ হয়তো কোনো কোনার কাজ করলো, তাকে যদি সমাজের মধ্যে বলা হয় যে তুমি এই কাজ করেছো, এই গুনহার কাজ করেছো, এবার তোমাকে এর থেকে তওবা করতে হবে, তোমাকে কান ধরে বলতে হবে যে আর কোনোদিন এই কাজ করব না, তুমি বলো কান ধরে যে আমি আর চুরি করব না, তুমি বলো কান ধরে যে আমি আর বদমাইশি করব না, এইভাবে সমাজের অপরাধকে আমরা অপরাধীরা তৌবা করাই অপরাধীদের কান ধরে। তাহলে যখন কান ধরে ধরতে বলা হয়, তখন তো আর কাঁধ ধরতে বলা হয় না, যে কাঁধ ধরে বলো যে আমি আর চুরি করব না, আমি আর কোনো অপরাধ করব না, এই কাঁধ ধরতে তো বলা হয় না, বরঞ্চ কান ধরতে বলা হয়, কানের লতি ধরতে বলা হয়। যেমন নামাজি ব্যক্তি
নামাজ শুরু করে যখন, তখন কান ধরে দুনিয়াকে পরিষ্কার এই দুনিয়া হতে সে বিমুখ হয়ে যায়। যখন সে সেজদা করে তো সেজদাতে আল্লাহ তাবারক তালার মহত্বের সৃষ্টিত্ব দেয়, আর সেজদায় যখন মাথা নত করে জমিনের বুকে, যখন মাটিতে সে মাথা নত করে সেজদা করে, তখন সেই নামাজি ব্যক্তির দীনতা হীনতা প্রকাশ করে। তেমনি ভাবে নামাজ আরম্ভ করার সময় শরীরের একাংশ স্বীকারোক্তি মুখ দ্বারা নিঃসৃত হয়। তাহলে বন্ধুগণ আমার, এই হলো যুক্তি একটা সাধারণত। এবার চলুন আমরা শুনি যে সহিহ হাদিস থেকে, সিয়াসিত্তা হাদিস থেকে এর কী দলিল আছে, কী প্রমাণ আছে। এমনি তো অসংখ্য হাদিস আছে, বহু দলিল আছে, কিন্তু আমি আপনাদের সম্মুখে সময় অতিক্রম না করে মাত্র 20টি হাদিস, সহিহ সিয়াসিত্তা হাদিস থেকে 20টি হাদিস আপনাদেরকে বর্ণনা করব। আর অবশ্যই দ্বিতীয় পাঠটি শুনবেন, দ্বিতীয় পাঠে এই কান থেকে কান পর্যন্ত হাত তোলার ব্যাপার নিয়ে কিছু মশলার অভিযোগ, প্রশ্ন উত্তর আপনাদেরকে বর্ণনা করা হবে। চলুন তাহলে শুরু করা যাক। হাদিস নম্বর 1-3 হাদিস, বুখারী মুসলিম ও তাহাবী শরীফে হযরতে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি ওয়া ফি লাফজি হাত্তা ইউহাজি বিহিমা ফারুহে উযুনাইহি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তকবীর বলতেন, তখন তিনার হাত মুবারক কান পর্যন্ত উঠাতেন। কে বর্ণনা করলেন? হযরতে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে হাত উঠাতেন, তো তিনার হাত মুবারক কান পর্যন্ত উঠাতেন। অন্য শব্দে এইভাবেও আছে যে কানের লতি পর্যন্ত হাত উঠাতেন। 4 হাদিস, আবু দাউদ শরীফ হযরতে বারা ইবনে আয়ব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত আয়ব বলেন, রাওয়াইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাতাহা সালাতা রাফা ইয়াদাইহি ইলাইহি ক্বারিব উযনাইহি সুম্মা লা ইয়াউদু। হযরত আয়ব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি নিজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে যখন তিনি নামাজ আরম্ভ করতেন, তখন তার হাত মুবারক কান এর নিকট উঠতেন, অতঃপর তিনি হাত উঠাতেন না, তারপরে আর হাত উঠাতেন না। 5 হাদিস, মুসলিম শরীফ হযরতে ওয়াইল ইবনে হাজার থেকে বর্ণিত করা হয়েছে। হযরতে ওয়াইল বর্ণনা করেন, আন্নাহু রাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি হিনা দখল ফি সালাতি কাব্বা ক্বালা আহাদু খিয়ালা উযনাইহি সুম্মা লা তখাফ বিসাউবিহি। কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছেন? হযরতে ওয়াইল ইবনে হাজার বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন যে হুজুর যখন নামাজে প্রবেশ করতেন, তখন তিনার হাত উঠাতেন। একজন রাবি বলেন যে তিনার হাত কান বরাবর হাত উঠাতেন, অতঃপর কাপড়ের ভিতরে হাত ঢেকে রাখতেন। 6-8 হাদিস, ইমাম বুখারি আবু দাউদ নাসাই শরীফ হযরতে আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন যে হযরতে আবু কিলাবা রিওয়ায়াত করছেন যে যখন মালিক ইবনে হুয়াইরিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন যে যখন তিনি তাকবীরে তাহরিমা বলতেন, তখন তার হাত উঠাতেন, এবং যখন রুকু হতে মাথা মুবারক উঠাতেন, তখন হাত
কানের লতি পর্যন্ত পৌঁছে যেত। 9-12 নম্বর হাদিস ইমাম আহমদ ইবনে রাহবিয়া দারুকুতনি ও তাহাবী শরীফ হযরতে বারা।